আসসালামু আলাইকুম, আমি এখন আছি আলমদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এখানে আমি অনেকগুলো ভিডিও আমি করেছি, আপনাদেরকে আমি দেখাবো। এটি খুবই সুন্দর একটি ইউনিভার্সিটি, এখানে বাংলাদেশের প্রায় 1000 থেকে 1200 স্টুডেন্ট এখানে পড়ে। তো এই বিষয়টি নিয়ে, এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কী কী রিকোয়ারমেন্টস দরকার এবং প্রস্তুতি কী কী লাগে, এসএসসি ইন্টার সার্টিফিকেটে মার্কশিট সহ কত পয়েন্ট লাগে এবং কত টাকা খরচ হয়, এই বিষয়ে সামগ্রিক দিকটা আমি আলোচনা করব। এই ইউনিভার্সিটিটি একজন ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিনিয়ার শাহ আলম, উনি সিভিল ডিপার্টমেন্টে পড়ছেন। তো উনি আমাদের বাংলাদেশি, ওনার বাড়ি বগুড়ায়। তো উনি আপনাদেরকে বিস্তারিত বলবে। তো চলুন, আমরা চলে যাচ্ছি ওনার কাছে, উনি আমাদের ইউনিভার্সিটির সমস্ত দিকটা আমাদেরকে জানাবেন। শাহ আলম সাহেব, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি আলমদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আপনি একজন রেসিডেন্সিয়াল ছাত্র, বাংলাদেশ থেকে যারা এখানে পড়তে আসতে চায় সে সমস্ত স্টুডেন্টদের কী কী রিকোয়ারমেন্টস দরকার, তাদের প্রস্তুতিটা কী কী দরকার, সে বিষয়ে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে বাংলাদেশের ছাত্র উপকৃত হতো। ওকে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এখানে মূলত আমাদের আলমদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলতে চাই। আমাদের ইউনিভার্সিটিতে আসলে আমাদের এটা ইসলামিক ইউনিভার্সিটি, তো এখানে ইসলামিক সাবজেক্টগুলোর জন্য আমাদের ইউনিভার্সিটিটা বিখ্যাত এবং এখানে কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সহ বিবিএ সাবজেক্টগুলো রয়েছে, ফাইন্যান্স রয়েছে, অ্যাকাউন্টিং রয়েছে, বিবিএ রয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটাই সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এবং কম্পিউটার সায়েন্স এবং আইটি ইনফরমেশন টেকনোলজি রয়েছে আমাদের। তো আমাদের ইউনিভার্সিটিতে মূলত ব্যাচেলর ডিগ্রি, যেটা আমরা বিএসসি বলি, এবং আমাদের এখানে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি এখানে আসতে চায় সেক্ষেত্রে তাকে প্রথমে আপনাকে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে তার পূর্ববর্তী ইনস্টিটিউট থেকে অথবা কলেজ থেকে যে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়েছে বাংলাদেশ থেকে অথবা যে কোনো জায়গা থেকে, সেখান থেকে সে মার্কশিট এবং সার্টিফিকেট সহ তার বাংলাদেশের পাসপোর্ট এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। দেন আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ এটা তারা ফ্যাকাল্টিতে পাঠাবে। ফ্যাকাল্টি পাঠানোর পরে যদি তার সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে সে স্যাটিসফাই হয় তারা যে হ্যাঁ স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার অ্যাবিলিটি রাখে, তাহলে তাকে অফার লেটার ইস্যু করবে। দেন আপনাকে একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, যেটা ভিসা প্রসেসিংয়ের জন্য, এটা আপনার 3000 রিংগিতের মতো বাংলাদেশের টাকা, 60,000 টাকা। দেন এটা হওয়ার পরে তার 1 বছরের ভিসা হবে, সে বাংলাদেশ থেকে ভিসাটা করে নিয়ে এখানে ফ্লাই করে আসবে এবং এখানে এসে আমাদের ইন্টারেস্টিং যে বিষয়টা, আমাদের ভার্সিটিতে মালয়েশিয়াতে আপনি এসে নিজে বাই হ্যান্ড আপনার যে 1 সেমিস্টারের টাকা সেটা পেমেন্ট করতে পারবেন। তো আমাদের ইউনিভার্সিটিটা বলে রাখি যে এটা আসলে সৌদি ফান্ডেড ছিল, সৌদি এবং কাতার ফান্ড করতো এখানে। তো মাঝখানে কাতারের সাথে সৌদির যে দ্বন্দ্বটা হয়, এটার পরে কাতার তাদের ফান্ডটা উঠিয়ে নিয়েছে। তো আমাদের এখন মূলত সৌদি ফান্ডেই চলে। আর আমাদের ভার্সিটিতে আগে স্কলারশিপের সুযোগ সুবিধা অনেক ভালো ছিল, এখন কাতারের কাছ থেকে হেল্প না পাওয়ার কারণে আমাদের এই স্কলারশিপ আপাতত নেই। কিন্তু আমাদের ফিস যেটা, খরচ যেটা, সব ইউনিভার্সিটির চেয়ে কম, কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা হলো চ্যারিটি ইউনিভার্সিটি, এটা হচ্ছে নন প্রফিটেবল। এটার উদ্দেশ্য ছিল যে মুসলিম উম্মার খেদমত করা, তো তারা সেটাই করে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ সবচাইতে কম। আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে 4 বছর মেয়াদি অনার্স কিংবা এমবিএ যারা করতে চায়, বিবিএ করতে চায়, ইঞ্জিনিয়ারিং করতে চায়, কত টোটাল কত টাকা? আচ্ছা, সেক্ষেত্রে বিবিএর ক্ষেত্রে আমি বলি, বিবিএর ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে কম, মাত্র 6 লক্ষ থেকে 6.5 লক্ষ টাকার মধ্যে বিবিএ কমপ্লিট করা সম্ভব। এবং যে দুটো সাবজেক্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স এবং আইটি, যেটা মালয়েশিয়াতে অনেক ভ্যালুয়েবল ডিমান্ডের সাবজেক্ট, তো এটাতে মূলত আপনার 6.5 থেকে 7 লক্ষ টাকার ভিতরে এটা কাভার হবে। এবং যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও মালয়েশিয়াতে সবচেয়ে কম খরচ আমাদের ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার বাংলাদেশে 11 লক্ষ টাকার মতো খরচ পড়বে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক স্টুডেন্ট আমার কাছে কমপ্লেন করে যে ভাই আমরা মালয়েশিয়া গিয়ে টাকা দিয়ে প্রতারিত হতে হয়, এই প্রতারিত হওয়ার বিষয়টি আপনি যদি একটু বলতেন। আমি এটা এইভাবে বলতে চাই যে আমিও এটাকে ভুক্তভোগী আর কি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি নিজেই আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনি অনলাইনে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডমিট হতে পারেন এবং আপনি সেখানে লেনদেন করতে পারেন। এবং আপনি যদি আরেকটা কাজ করতে চান, যে এখানে হয়তো আপনার কোনো বড় ভাই রয়েছে অথবা পরিচিত কেউ রয়েছে আপনার এলাকার অথবা পরিচিত বিশ্বস্ত কেউ আছে, তাহলে আপনি তাকে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে অ্যাডমিশন প্রসেসটা দ্রুত হয়, কিন্তু টাকার যে বিষয়টা, আপনার অফার লেটারে মেনশন করা থাকবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, আপনাকে অবশ্যই সেই টাকাটা পেমেন্ট করতে হবে। এবং এই মেথডটা হতে পারে আপনি বাংলাদেশ থেকে পাঠালেন, যদি এখানে কেউ বিশ্বস্ত না থাকে তাহলে আপনি বাংলাদেশে সিটি ব্যাংকের মাধ্যমে মাস্টার কার্ডে অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। জি,
আরও হয়তো কিছু কোনো ব্যাঙ্ক করতে পারে, বাট আমি যখন ছিলাম তখন সিটি ব্যাঙ্ক এটা করতো আর কি। আচ্ছা, এবং যদি এখানে কেউ বিশ্বস্ত থেকে থাকে, অনেক বেশি ট্রাস্টের, তাকে দিবেন। সেই ইউনিভার্সিটির টাকা জমা দেওয়ার পরে যদি দেখেন যে অফিসিয়াল রিসিপ্টটা দিয়েছে এবং টাকা জমা হওয়ার পরে আপনার এখানে যে ফিজটা আমরা ওকে দেন, আপনি যদি আসলে ট্রাস্টেড কেউ থাকে, সে যদি জমা দিয়ে থাকে ফিজটা, তাহলে আপনার ইএমজিএস ফি, যেটা এটা এডুকেশন মালয়েশিয়ান গ্লোবাল সার্ভিস ফি, তো এটা তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ দিলে আপনি দেখতে পারবেন। আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখানে গিয়ে আপনি পাসপোর্ট নম্বর দিয়ে যখন দেখতে পারবেন যে হ্যাঁ আপনার পাসপোর্ট নম্বর দিয়ে আপনি সার্চ দিলে অনলাইনে আপনার অ্যাপ্লিকেশনটা আছে, দ্যাট মিন্স আপনার টাকাটা পেমেন্ট হয়েছে, দ্যাটস অল। তো আপনি এভাবে এটা করতে পারেন। দেন আপনার যেটা বড় অ্যামাউন্টটা সেটা হচ্ছে এক বছরের টিউশন ফি, এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে সুযোগ দেবে এখানে এসে পেমেন্ট করার, সশরীরে এসে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজের শরীরে এসে দেন, সেক্ষেত্রে অর্থাৎ যে তাকে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে তাকে অফার লেটারটা দিবে, সেখানে মেনশন করা থাকবে এত টাকা তাকে দিতে হবে, সেই টাকাটা আপনি বলতে চাচ্ছেন তার আত্মীয় কিংবা সে এখানে পরিজন কেউ থাকলে বিশ্বস্ত তাকে দিয়ে সে সরাসরি, তাহলে প্রসেসটা দ্রুত হবে, সে হয়রানি শিকার কম। আর অথবা সে ঢাকা থেকে যদি সিটি ব্যাংকে পাঠায় তাহলে লেন্দি প্রসেস হবে। হ্যাঁ, লেন্দি প্রসেস। আচ্ছা, আর আপনার কাছে লাস্ট কোয়েশ্চেনটি হচ্ছে, আমি আপনার সময় নষ্ট করব না, যে বা এখানে যে স্টুডেন্ট যারা আসবে মালমদিনাতে, এখানে তারা কি বাইরে পার্ট টাইম জব করার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, ওকে, ফাইন। আসলে মালয়েশিয়াতে আমাদের পার্ট টাইমের সুযোগটা রয়েছে স্টুডেন্টদের জন্য, কিন্তু এটা আসলে হলিডেতে শুধু, মানে আমাদের 3 মাস ছুটি থাকে এই সময়টাতে আমরা করতে পারি। কিন্তু দেখা যায় যে এখানে অনেস্টলি বলতে যে সারা বছরই সবাই করে আর কি, সবাই স্টুডেন্টদের জন্য প্রবলেম হয় না এটা, অন্যান্য দেশের মতো এত সার্চ অথবা ইয়ে নেই স্টুডেন্টদের জন্য বার্গেনিং। তাদের বেসিকটা কত করে পড়ে, তারা যে পার্ট টাইম জব করে, এটা ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরি জব করছেন। আপনি যদি সুপার শপ অথবা রেস্টুরেন্টগুলোতে জব করেন, তাহলে আপনার দেখা যাবে যে আপনার এটা অ্যামাউন্টটা বাংলাদেশি থেকে 30,000 টাকার মতো হয় মাসে। কিন্তু হ্যাঁ, আবার অনেকে আছে যারা বারে জব করে, যেটা আসলে এটা ঠিক না, জব করা এখানে নিষিদ্ধ। মুসলিম হয়ে আপনি বারে জব করতে পারবেন না, যদি বারে জব করে অনেক স্টুডেন্টরা করে, তো সেক্ষেত্রে তাদের স্যালারিটা অনেক বেশি হয়ে থাকে, এটা 70,000 থেকে 80,000 টাকা হয়। 70,000 থেকে 80,000 টাকা, তাহলে তো দেখা যাচ্ছে যে তার স্টুডেন্ট সে পড়াশোনাটাও চালিয়ে গেলো, তার খরচটাও তার সে মেনটেন করতে পারলো, বাড়িতেও টাকা পাঠাতে পারলো। আপনার ইনফরমেশনগুলো পেয়ে আমরা অনেক অনেক উপকৃত জন্য, বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তারা আপনার এই ভিডিও ইনফরমেশনের জন্য তারা অনেক উপকৃত হবে, এবং আমিও মন থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার শুভকামনা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এখন আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকছি, তো এটি তাদের নিজস্ব ক্যাম্পাস, তো আপনাদের ভিতরটা আমি দেখাতে পারবো না, যেহেতু বাইরের ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন মূল ফটকে আছি, যেহেতু আমি বহিরাগত, তার সেজন্য আমাকে ভিতরে ভিডিও করার পারমিশন নেই, তো তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি। আমি আপনার ভিডিওটি দেখতে থাকুন আর অনুমান করুন ইউনিভার্সিটির বাইরে এত সুন্দর, ভিতরে কতটুকু সুন্দর হতে পারে, এবং এত স্বচ্ছ এবং এত পরিষ্কার আমার চোখে এখন জন্য কোনো ইউনিভার্সিটি আমি দেখিনি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আলমদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের রিসেপশন। তো আমি এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি, একজন স্টুডেন্ট কথা বলছে রিসেপশনিস্ট যিনি আছেন, ওনার কাছে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন। এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিজস্ব ক্যান্টিন। তো এই ক্যান্টিনটিতে আমি খাবার খেয়েছি, যদিও খাবারের ভিডিওটি আমি করেছি সেটি আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে। তো এখানকার খাবারের মান খুবই ভালো এবং আপনার সাধ্যের মধ্যে। আপনার দুপুরবেলা, যেহেতু আমি দুপুরবেলা লাঞ্চ করেছি, আমার বাংলাদেশি টাকায় 70 থেকে 80 টাকা লেগেছে। আমি খেয়েছি গরুর মাংস, খেয়েছি সবজি, খেয়েছি। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ব্যান্ডিং জুস মেশিন। তো এখানে যে পরিমাণ অর্থ লেখা আছে, আপনি সেই পরিমাণ অর্থ মেশিনে পাঞ্চ করলে কিংবা ভিতরে দিলেই সেটি আপনার চলে আসবে। যেমন আপনি জুস খেতে চাইলে, পানি খেতে চাইলে, ড্রিঙ্কস খেতে চাইলে, যেটি খেতে চাইবেন সেই অর্থের সমপরিমাণ অর্থের জিনিসটি আপনার মেশিন থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসবে। এটি শুধুমাত্র ছাত্রদের জন্য।